নিরাপদ নির্মাণে কংক্রিট মিশ্রণের সময় লক্ষণীয়। যে কোনো প্রকার ঢালাইয়ের পূর্বে সিমেন্ট, বালি ও খোয়ার অনুপাত সঠিকভাবে নিরূপণ করতে হবে, নতুবা স্থাপনার স্থায়িত্ব হ্রাস পাবে। ঢালাইয়ের সময় বালি ও খোয়ার পরিমাণ ঠিক রাখার জন্য সাধারণত 1 ফুট দৈর্ঘ্য, 1 ফুট প্রস্থ এবং 1 ফুট 3 ইঞ্চি উচ্চতার ফেরা ব্যবহার করলে হিসেবে সুবিধা হয়। কংক্রিট মিশ্রণের 45 মিনিটের মধ্যেই তা ঢালাইয়ের কাজে ব্যবহার করে ফেলতে হবে, অন্যথায় কংক্রিট মিশ্রণ ঢালাইয়ের আগেই জমাট বাঁধতে শুরু করবে। কংক্রিটের সেগ্রিগেশন বা পৃথকীকরণ এড়াতে মিশ্রণ 1 মিটার বা 3 ফুটের বেশি উপর থেকে ফেলা যাবে না। আপনার নির্মাণ নিরাপদ হোক।